বন্দর নগরীর বাসিন্দাদের যানজট থেকে মুক্তির লক্ষ্যে 320 কোটি টাকা ব্যয় নির্মিত বায়েজিদ লিং রোড এখন আতঙ্কেরই অপর নাম। 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার দুই পাশে নেই কোনো সড়কবাতি, এর ফলে রাত হলেই বাইপাসটিতে চলাচল হয়ে উঠছে দুর্বিষহ, বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। পাহাড়ে ঘেরা নান্দনিক এই সড়কটি যাতায়াতের পাশাপাশি যান্ত্রিক নগরের কোলাহলে বিরক্ত নগরবাসীর প্রকৃতি সংস্পর্শে আসার অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিকেল হলেই পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে সড়কটির সৌন্দর্য উপভোগ করতে আসেন নানান বয়সী মানুষ, কিন্তু রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তারা, বলছেন নিরাপত্তাহীনতার কথা। যাওয়ার পথে হয় অনেক বিভিন্ন আদার্স অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে, যার কারণে আমাদের এখানে ল্যাম্পপোস্টের একটা বিশেষ প্রয়োজন। এই লিং রোড হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটা জায়গা, আর এখানে নিরাপত্তাটা সবার আগে দেওয়া দরকার। এখানে দ্রুত গাড়ি চলার কারণে এই ল্যাম্পপোস্টটা খুবই প্রয়োজনীয়। অনেক দুর্ঘটনাই হয়েছে, মোটরসাইকেল বলেন আপনার সিএনজি, কিছুদিন আগে আপনার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে সামনে নাহার ফার্মের ওইখানে। আমরা চাই এখানে লাইটগুলো থাকুক, থাকলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। এখানে আলোর ব্যবস্থাটা করলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। রাস্তাটিতে সড়কবাতির ব্যবস্থা না থাকায় একই দুর্ভোগে যানবাহনের চালকরা, করছেন দুর্ঘটনার শঙ্কা। সন্ধ্যা হয়ে যায়, আলো থাকে না, তখন যারা রাইডার বা বাইক ইউজ করে তাদের জন্য আমি মনে করি 95% ঝুঁকিপূর্ণ। রিস্ক বলতে আপনার কোনো লাইটিং নেই, কোনো কিছু নাই, এই জন্য এটা অনেক সমস্যা হয়ে যায়। যেমনকি এখানে রেস্টুরেন্ট আছে, অনেক ছেলেরাই আসে, অনেক পরিবার আসে এখানে ঘোরাঘুরি করতে। ল্যাম্পপোস্ট যাকে বেসিক্যালি বলা হয় ওটা খুবই প্রয়োজন এখানের জন্য। রোড লাইট না থাকার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু লাইট নাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে, যার কারণে লাইট থাকলে সেই অ্যাক্সিডেন্টটা আমরা ওভারকাম করতে পারবো ইজিলি। কেউ যদি ফ্যামিলি নিয়ে বা পরিবার পরিজন নিয়ে আসতে চায় তাহলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে। এদিকে সড়কটির এই সমস্যা নিরসনে সময় লাগতে পারে আরও 6 মাস, বরাদ্দজনিত জটিলতাই সময় ক্ষেপণের মূল কারণ, বলছেন বাইপাস বাস্তবায়নকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। আমরা ওই এই প্রজেক্টটা আসলে রিভিশনের জন্য আমরা পাঠিয়েছিলাম, তো এটা ফাইন্যান্স কে করবে এটা নিয়ে একটু সমস্যা ছিল, যার ফলে এটা কি সিডিএ ফাইন্যান্স করবে বাকি টাকা নাকি ওই যে গভর্নমেন্ট থেকে আসবে, তো এটা নিয়ে একটা ছিল আমাদের মধ্যে মতদ্বন্দ্ব ছিল। অলরেডি পিইসি হয়ে গেছে, এটা নিয়ে একটু দেরি হওয়াতে আমরা আসলে স্ট্রিটলে কাজটা করতে পারিনি, পাহাড়ের ঝামেলাটার কারণে আমরা কাজগুলো করতে পারিনি, আমরা রিটেনশনের কাজটা করতে পারিনি, কারণ একটার সাথে একটা জড়িত। আপনি রিটেনশন না করলে আপনার এই যেখানে যে স্ট্রিট লাইট বসাবেন তো হয়তো ভেঙে যেতে পারে পাহাড়ে ইয়ে, তো পাহাড় রিটেনশন না করা পর্যন্ত আমি তো কাজটা করতে পারছি না। তাদের ক্লিয়ারেন্স না পেলে তো আমি পাহাড় রিটেনশনের কাজ করতে পারছি না। আর পাহাড় রিটেনশনের সাথে স্ট্রিট লাইটটাও জড়িত, যেহেতু স্ট্রিট লাইটটা পাহাড়ের পাশেই বসবে। এটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। পাহাড়ে ঘেরা অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই লিং রোডটিতে সড়কবাতি না থাকায় ভোগান্তিতে পড়ছে সড়কটির ব্যবহারকারীরা। একই কারণে এখনও লুকায়িত সড়কটির রাতের সৌন্দর্য, যা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী, তাই দ্রুত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন তারা। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।